নমস্কার। কন্যা রাশি, কন্যা লগ্ন, সাইন ভির্গো, ন্যাচারাল জুডিয়াকের যেটা সিক্সথ হাউস বা ষষ্ঠ ঘর, মঙ্গল তাদের অষ্টমে অষ্টম পতি হিসেবে সঞ্চার করছে। ফার্স্ট জুন সঞ্চার করছে 2024। ফার্স্ট জুন থেকে 12 জুলাই 2024 মঙ্গলের এই অবস্থান থাকছে তাদের অষ্টমে অষ্টম পতি হিসেবে। মঙ্গল এটা নিঃসন্দেহে যে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য খুব একটা কোনো পজিটিভ গ্রহ নয়, তৃতীয় এবং অষ্টমের অধিপতি। কিন্তু অষ্টম পতি হিসেবে মঙ্গল যখন তাদের অষ্টমে সঞ্চার করছে, এটা কিন্তু একটা অন্য ধরনের ফলাফল তাদের দিতে চলেছে, অন্যরকম। অর্থাৎ যারা বিভিন্ন ধরনের কোনো আইনি জটিলতা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে ছিলেন, সেখানে অতি অবশ্যই একটা সলিউশনের ক্ষেত্র তৈরি হবে। বহু ডিসপিউট, বহু কনফ্লিক্ট একটা জায়গায় তার নিষ্পত্তি হবে, বহু ডিসপিউটের একটা নিষ্পত্তি হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে স্থাবর সম্পত্তি সংক্রান্ত যা কিছু গোলযোগ ছিল, সেখানে একটা সলিউশন, নিষ্পত্তি, প্রপার একটা সমাধানের ক্ষেত্র অতি অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। যারা কোনো সার্জারি, অপারেশন ইত্যাদির অপেক্ষা করছিলেন, সেখানেও কিন্তু এই ধরনের কোন চিকিৎসার ক্ষেত্রে এই সময়কাল অত্যন্ত উপযুক্ত। অর্থাৎ 1 জুন থেকে 12 জুলাই এই মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে তাদের একাদশে, তাদের দ্বিতীয় এবং তৃতীয়। দ্বিতীয় এবং তৃতীয় যে দৃষ্টি থাকছে, তাতে এটা নিশ্চিত যে কিছু সাপোর্টিভ মানুষের সহযোগিতা তারা পাবেন। যে কোনো রকম ক্রাইসিস, বিপন্নতা বা প্রয়োজনের সময় সাপোর্টিভ মানুষের সাপোর্ট, এটা নিশ্চিত রূপে এই সময়কালে কিন্তু তারা পেতে চলেছেন। বয়সের ছোট ভাই বা বোন, যারা ইয়াংগার সিবলিংস, তাদের সহযোগিতা, সাপোর্ট, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশনের ক্ষেত্র আরো বেশি শুভ হতে চলেছে। তবে সঞ্চিত ধন বা সঞ্চিত অর্থে কোনো ভুল বিনিয়োগের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এই মঙ্গল তাদের কিছু রূঢ় বাক্য প্রয়োগ, কর্কশ বাক্য প্রয়োগে বাধ্য করতে পারে। সেক্ষেত্রে তাদের কথাবার্তা, তাদের আটারেন্স, তাদের স্পিচ ইত্যাদির ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কারণ কিছুটা দুর্বাক্য, কর্কশ বাক্য বা একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টেটমেন্টের জন্য তারা কিন্তু একটা বিপন্নতা বা অসুবিধে বা বিরোধিতার কিন্তু শিকার হতে পারেন। বয়সে বড় ভাই বোনদের স্বাস্থ্যহানি, শরীর স্বাস্থ্যে গোলযোগ ইত্যাদির সম্ভাবনা থাকছে। এবং যদি তারা কোনোভাবে তাদের বাক্য প্রয়োগ বা কথাবার্তা ইত্যাদিকে একটা জায়গায় সংযত না রাখতে পারেন, তাহলে কিন্তু যে কোনো রকমের একটা কমপ্লিকেশন বা জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের, যারা ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, নিকটজন, তাদের সঙ্গে কিছুটা মতবিরোধ, ডিস্টেন্স, দূরত্ব ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের যেহেতু নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি ইটসেলফ অবস্থান করে রয়েছে, এটা অত্যন্ত শুভ। এবং এই শুভ যোগের শুভ অবস্থানের ফলে তাদের অষ্টমস্থ যে মঙ্গল, এই মঙ্গলও কিন্তু তাদের বহু ক্ষেত্রেই শুভ ফল প্রদান করবে। বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে একটা গেইন, লাভ ইত্যাদি সম্ভাবনা কিন্তু থাকছে। এই মঙ্গল তাদের কর্মজীবনকে বিশেষ কোনো প্রভাবিত করতে পারবে না। তবে যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজকর্ম করেন, সেখানে শুভ ফল তারা পাবেন। এবং ভূমি বা কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত বা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, যারা ডেভেলপিং, প্রমোটিং বা নির্মাণ কনস্ট্রাকশনের কাজকর্ম করেন, তারাও কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন। মঙ্গলের দৃষ্টি তাদের সেকেন্ড হাউসে যেটা থাকছে, এটা কিন্তু কিছুটা চোখের সমস্যা তৈরি করে দিতে পারে এবং চোখে আকস্মিকভাবে কোনো সার্জারি বা অপারেশনের কিন্তু প্রয়োজন হতে পারে। মঙ্গল তাদের অষ্টমে অষ্টম পতি হিসেবে সঞ্চার করে কিন্তু একটা আলাদা রকমের স্ট্রেংথ এবং পাওয়ার দেবে। এই মঙ্গলের সঞ্চার কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাকেও
বিশেষ কোনো অশুভ ফল প্রদান করবে না। নমস্কার।